যৌতুক হিসেবে বিয়েতে মোটরসাইকেল দাবি ছিল বরপক্ষে, সেই দাবি মেনে নিয়েছিল গণেপক্ষে। তবে বিয়ের দিন দেখা গেল নতুন সমস্যা, যৌতুক হিসেবে গণেপক্ষের কেনা মোটরসাইকেল পছন্দ হলো না পাত্রপক্ষে। বিয়ের আসরে পৌঁছে তারা দাবি করে দ্বিগুণ দামের নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে হবে পাত্রকে। ধৈর্যের বাঁধ ভেঙে যায় কনের, এবার আর মানেননি তিনি, তার সঙ্গে প্রতিবাদে সফর হয় পুরো গ্রাম। অবস্থা বেগতিক দেখে পালালো পথযাত্রীরা, ফুলের মালা খুলে বরের গলায় জুতোর মালা পরিয়ে দেয় এলাকাবাসী। সিদ্ধান্ত নেন এরপর গ্রামে কোনো মেয়ের বিয়ের জন্য যৌতুক নিয়ে দরদাম করা হলে একই কাজ করা হবে। গতকাল বুধবার এমন ঘটনা ঘটেছে ভারতের রাঁচির পিথোরিয়ায়। আন্দাজ বাজারে এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছিল। রাঁচি শিখভেরি মুমতাজ উদ্দিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রুবিনা পারভিনের। রুবিনার বাবা বসির উদ্দিন আনসারি বলেন, পণ হিসেবে মোটরসাইকেল চেয়েছিল ছেলে। কয়েকদিন আগে তাকে রাঁচির একটি শোরুমে নিয়ে যায়, ছেলে পছন্দ করেছিল মোটরসাইকেল। বসির উদ্দিন আরো জানান, বিয়ের ঠিক আগে বরযাত্রীরা মোটরসাইকেল দেখে রেগে যান, নতুন মডেলের নতুন রঙের মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করা হয়। এইসব শুনে বিয়ে করতে অস্বীকৃতি জানান রুবিনাও, তার পাশে দাঁড়ায় গোটা গ্রাম। গ্রামবাসীরা পাত্রপক্ষকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। বেগতিক দেখে সমঝোতার চেষ্টা করে বরযাত্রীরা, কিন্তু রুবিনা ছিলেন অনর। ওই সময় স্থানীয়রা জুতোর মালা তৈরি করে বরের গলায় পরিয়ে দেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।